সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে যে অটো কোনার মেশিন। আমরা স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অটো কোনার মেশিন। আমরা যদি একটু মেশিনটা ভালো করে খেয়াল করি, তো এইখানে অনেকগুলো একটা পার্ট মুভ করছে, এইখানে একটা পার্ট আপ ডাউন করছে। এই যে আপ ডাউন করছে, এইগুলো আমাদের ইয়ানের কোন, যেখানে ইয়ানগুলা এইখান থেকে এই কোনের মধ্যে ট্রান্সফার হয়। ট্রান্সফার হয়ে পরবর্তীতে আমাদের হচ্ছে একটা বড় কোন আকারে তৈরি হয়, যে কোনগুলো আমরা স্পিনিং ফ্যাক্টরি থেকে, উইভিং ফ্যাক্টরি অথবা নিটিং ফ্যাক্টরি, যেখানে ফ্যাব্রিক প্রডিউস হয়, সেখানে আমরা পাঠিয়ে দিই। এখন এখানে একটু যদি আমরা খেয়াল করি, আমরা পুরো ভিডিওটা আগে দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করছি। বেসিক্যালি এই অটো কোনার মেশিনটা আমরা ইউজ করব হচ্ছে রিং ফ্রেম, মানে স্পিনিং এর পরে, রিং রিং স্পিনিং এর পরে আমরা যে ইয়ানটা পাবো, সেই ইয়ানটা আমরা জানি যে কপ আকারে পাই, যেটার নাম হচ্ছে রিং কপ। আর পরবর্তীতে সেই রিং কপ থেকে আমরা অটো কোনার মেশিনের মাধ্যমে আমরা কোনে ইয়ানগুলাকে ট্রান্সফার করি। তো আমরা যে শুধুমাত্র কোনে ইয়ানগুলাকে ট্রান্সফার করি সেটাই না, আমরা হচ্ছে সাথে সাথে হচ্ছে আরো কিছু ফাংশন আমরা করি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমার ভিডিওটা শেষ হয়েছে, তো এখন আমি আমি বলেছিলাম যে পুরো ভিডিওটা দেখবার পর তারপর আমরা পুরো বিষয়টা আবার একটু দেখবো বা আবার একটু খেয়াল করব। তো তার আগে আগে বলে নেই, আমি একটু মাঝে মাঝে ভিডিওটা অফ করব, মাঝে আবার রান করব, তো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমি একটু অফ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রিং ফ্রেম কোন, আর এইখানে মূলত হচ্ছে যে আমি রিং ফ্রেম থেকে যে ইয়ান গুলাকে পাবো, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন স্লট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা খালি স্লট আছে, আর এই যে এইখানে এইখানে যদি স্পষ্ট করে আমরা দেখি, আমার মাউসের কার্সরটা খেয়াল করেন বা এইখানটাতেও আছে, এগুলো হচ্ছে রিং কপ, যেটা আমরা পরবর্তীতে আরো স্পষ্ট দেখতে পারবো। এখন এই রিং কপ থেকে ইয়ান গুলা ট্রান্সফার হয়ে আমার কোণের মধ্যে চলে যাবে, যেমন এইখান থেকে ইয়ানটা ট্রান্সফার হয়ে এই কোণে চলে যাচ্ছে, এইখান থেকে ইয়ানটা ট্রান্সফার হয়ে এই কোণে চলে যাচ্ছে। এখন আমরা একটা বিষয় একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে এখানে কিন্তু নাম্বার অফ হেড গুলা কিন্তু অনেক, নাম্বার অফ হেড অনেক, কারণ হচ্ছে যে আমার যেহেতু প্রোডাকশনের একটা বিষয় আছে, যত বেশি হেড থাকবে তত বেশি আমার প্রোডাকশন হবে। এখন এইখানে আরো কিছু ফাংশন আমরা করব, যে যখন ইয়ান গুলা আমার এই কপ থেকে, রিং কপ থেকে কোনের মধ্যে ট্রান্সফার হবে, তখন হচ্ছে সাথে সাথে কিছু এডিশনালি আমরা কিছু ওয়ার্ক করবো। যেমন ইয়ানের মধ্যে যদি কোনো ফল্ট থাকে, সেই ফল্ট গুলা এখানে মেশিনের মধ্যে সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে সে বুঝবে যে এখানে ফল্ট আছে। সে কি করবে, সে হচ্ছে ওই ফল্ট গুলাকে রিমুভ করবে, রিমুভ করে মানে কেটে রিমুভ করবে, হিয়ানটাকে কাটবে, কেটে ওই ফল্ট অংশটুকু, যে জায়গাটা ডিফেক্ট আছে সেই ডিফেক্টের অংশটুকু ফেলে দিয়ে সে নিজেই অটোমেটিক আবার সেটাকে ই করবে, জয়েন করবে, মানে ইয়ানটাকে জয়েন করবে, ইয়ানটাকে জয়েন করে অটোমেটিক রান হবে। এখন এই মেশিনের নাম কেন অটো কোনার? এই মেশিনের নাম হচ্ছে অটো কোনার এই কারণে যে সে অটো স্টপ হয়, অটো হচ্ছে ইয়ানের মধ্যে কোনো ব্রেকেজ থাকলে বা ইয়ানের কোনো ডিফেক্টস থাকলে সেগুলো অটোমেটিক রিমুভ করে, অটোমেটিক রিমুভ করে অটোমেটিক সে আবার রান হয়, মানে নিজে নিজেই সে রান হয়। তাহলে নিজে নিজেই বন্ধ হচ্ছে, নিজে নিজেই ইয়ানের ডিফেক্টস গুলা রিমুভ করছে, সাথে সাথে হচ্ছে নিজে নিজেই আবার রানিং হচ্ছে। তার জন্য আমরা এই মেশিনটাকে বলবো অটো কোনার মেশিন। এখন আমরা আরেকটু সামনে যাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার অফ হেড কিন্তু অনেকগুলা, অনেকগুলা নাম্বার অফ হেড। আর আরেকটু আমরা সামনে যাই। আচ্ছা, এখন একটু আমরা যদি কেয়ারফুলি দেখি, যে আমি একটু আগে বলেছিলাম রিং কপ, আচ্ছা এই হচ্ছে আমার রিং কপ, হ্যাঁ এটা হচ্ছে রিং কপ। রিং কপ গুলা এরকম ভাবে মানে অনেকগুলা দেওয়া হয়, এর পিছনে কারণ হচ্ছে যে যখন একটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক এই রিং কপটা সামনে চলে আসবে, চলে এসে তারপর অটোমেটিক সে এই মেশিনটা এখান থেকে ইয়ান নেওয়া শুরু করবে। এখন অনেকগুলা এগুলো আসলে বেসিক্যালি রিজার্ভ রাখা হয়েছে, হ্যাঁ এই খালিগুলা স্লট গুলা রিজার্ভ রাখা হয়েছে এই কারণে, যাতে মেশিনটা সাথে সাথে এটা শেষ হবার সাথে সাথে, মানে একটা রিং কপ থেকে ইয়ান শেষ হবার সাথে সাথে আর একটা রিং কপ থেকে সেই ইয়ানটা নিতে পারে। আর এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে একটা পার্ট এখানে মুভ করছে, এই যে মুভ করছে, রাউন্ড করছে, সেই মূলত এখানে স্লট করা আছে যে কিভাবে আসলে ওয়াইন্ডিং হবে। এখানে আসলে বেসিক্যালি ক্রসিং ওয়াইন্ডিং,
মানে ক্রস করা আছে, এখানে ক্রস মানে এখানে ক্রস ওয়াইন্ডিং হবে। এখন এই যে এটা আসলে কোন একটা সমস্যা ছিল এই কারণে বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিন্তু একটা পার্ট দেখেন যে কন্টিনিউয়াসলি আপ ডাউন করে, এই হচ্ছে মূলত ইয়ানটাকে নিয়ে আপ ডাউন করে, ইয়ানের কোথাও কোনো ফল্ট আছে কিনা সেই ফল্টটাকে সে রিমুভ করবে, রিমুভ করে তারপর অটোমেটিক বন্ধ হবে, অটোমেটিক আবার রান হবে। দেখেন এই যে অটোমেটিক বন্ধ ছিল এখন আবার অটো স্টপ হয়ে গেল। তো এইটা হচ্ছে মেইনলি মেকানিজম। তো আমি আবার একটু বলি যে এটা আসলে বেসিক্যালি আমরা ব্যবহার করছি হচ্ছে আমার রিং এর পর, মানে আমার ইয়ান প্রডিউস করবার পর, ইয়ান যখন প্রডিউস হয়ে যাবে তখন আমরা এটা হচ্ছে ই করব, ব্যবহার করব, যাতে হচ্ছে আমার ফুল প্যাকেজ মানে বড় বড় প্যাকেজ আমরা বানাতে পারি। আমরা ছোট ছোট প্যাকেজ যদি স্পিনিং ফ্যাক্টরি থেকে আমরা উইভিং ফ্যাক্টরিতে দেই বা নিটিং ফ্যাক্টরিতে দেই, তাহলে দেখা যাবে যে ওই ছোট ছোট প্যাকেজ ওদের জন্য ঝামেলা হ্যান্ডেলিং করা, মেনটেন করা। এখানে খেয়াল করেন এই যে এইখানে যে বক্সটা আছে, বক্সের মধ্যে কিন্তু ইয়ার রিং কপ গুলা রাখা আছে। প্লাস হচ্ছে যে ওরা যখন র্যাপিয়ার লুমে ফ্যাব্রিক তৈরি করবে বা নিটিং মেশিনে ফ্যাব্রিক তৈরি করবে, একটু পরপর ইয়ানটা ব্রেক করবে বা একটু পরপর ইয়ান ছিঁড়ে শেষ হয়ে যাবে, তখন হচ্ছে ওদেরও মেশিন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো এটা একটা ঝামেলা। তো সেই কারণে হচ্ছে যে আমরা বড় বড় প্যাকেজ করে দিব, সাথে সাথে আমাদের ইয়ানের ফল্টও রিমুভ হয়ে যাবে। অনেক সময় আমাদের এরকম দেখা যায় যে যখন হচ্ছে অনেক সাপ্লায়ার জিজ্ঞেস করে যে আপনাদের কাছে অটো কোনার মেশিন আছে কিনা, যদি অটো কোনার মেশিন থাকে তার মানে তারা ধরে নেয় যে আমি যে ইয়ানটা পাবো সেই ইয়ানটা হচ্ছে ফল্ট ফ্রি মানে ডিফেক্ট ফ্রি, আর যদি অটো কোনার মেশিন না থাকে তাহলে আমি যে ইয়ানটা পাবো সেই ইয়ানের মধ্যে ডিফেক্টস থাকবে। এই কারণে তারা জিজ্ঞেস করে যে আমার এই মেশিনের মধ্যে অটো কোনা, এই মানে আমার ফ্যাক্টরিতে অটো কোনার মেশিন আছে কিনা, এটা দেখে তারা একটু শিওর হতে চায়। তো এই ছিল আজকের পর্যন্ত। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আল্লাহ হাফেজ।